হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো একজন অনলাইন স্টুডেন্ট হিসেবে আপনি কিভাবে আমাদের ক্রাউড ক্লাসে ক্লাস করতে পারবেন। আমরা আমাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে ট্যালেন্ট এলিমেন্টস .com ইউজ করব এবং অনলাইন ক্লাসের জন্য যে সফটওয়্যারটি ইউজ করব তার নাম হচ্ছে ক্রাউডকাস্ট। তো আসুন দেখি কিভাবে আমরা আমাদের অনলাইন ক্লাসগুলোতে জয়েন করব। আপনারা আপনাদের অনবোর্ডিং সেশনে আমাদের কাছ থেকে এই talentelements.com এর যে লিংক, যেখানে গিয়ে লগ ইন করতে হবে, এই লিঙ্কটি পেয়ে যাবেন, যা হচ্ছে ctvd-codertrust.talentelements.com। এই লিঙ্কে ঢোকার পরে আমাদের স্টুডেন্ট রেফার কর্তৃক আপনারা যেই আইডি এবং পাসওয়ার্ড পাবেন তা থেকে লগ ইন করতে পারবেন। ধরেন আপনার আইডি হচ্ছে test user1 জাস্ট অ্যাজ এ স্যাম্পল, আর আপনার একটি পাসওয়ার্ড দেওয়া আছে। সো ওই পাসওয়ার্ডটি পাসওয়ার্ড ফিল্ডে দিয়ে আমরা যদি লগ ইন করি, তাহলে আপনি এই ধরনের একটি পেজে চলে যাবেন। এই পেজে আপনার প্রথম কাজ হবে, আপনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইল থেকে মাই ইনফো সেকশনে গিয়ে আপনার পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে দেওয়া, মানে নতুন একটি পাসওয়ার্ড দিয়ে আপনার ইউজার হিসেবে নিজেকে আপডেট করে দিতে হবে। তাহলে যেটা হবে, আপনার পাসওয়ার্ডটা আপনি শুধু নিজেই জানবেন এবং এটি একটি আপনার কনফিডেন্সিয়াল অ্যাকাউন্ট হয়ে যাবে। আচ্ছা, এই কাজটা হয়ে গেলে আপনি যদি আমাদের ক্লাসে জয়েন করতে চান, অনলাইন ক্লাসে জয়েন করতে চান, তাহলে আপনাকে যেতে হবে ডিসকাশন সেকশনে। ডিসকাশনে গেলে আপনি এই এই নামের একটি ডিসকাশন দেখতে পাবেন, যেখানে লেখা থাকবে সে আপনি সিটিজি অনলাইন 13 ব্যাচের একজন স্টুডেন্ট। তাহলে এভাবে দেখতে পাবেন, সিটিজি অনলাইন 13 ক্রাউডকাস্ট লাইভ ক্লাস লিঙ্ক। তো এখানে আপনার অনলাইন 13, 14 যে কোনো ব্যাচ হতে পারে, কিন্তু সেখানে আপনার এক্সটেনশন হিসেবে অবশ্যই থাকবে ক্রাউডকাস্ট লাইভ ক্লাস লিঙ্ক। এই ডিসকাশনে আমরা যদি চলে যাই, তাহলে এই অনলাইন ক্লাসের সমস্ত ডিটেইল আমরা এই ডিসকাশনে দেখতে পাব, যেখানে থাকবে হচ্ছে এই অনলাইন ক্লাসটা কয়টা থেকে কয়টায় আপনার স্টার্ট হচ্ছে, ব্যাচের নাম কি, আপনি কোন কোর্সের স্টুডেন্ট। হ্যাঁ, তারপরে এর ভেতরে প্রতিটা কমেন্টে আপনার প্রতি ক্লাসের জন্য ডেট, টাইম এবং একটি ক্রাউডকাস্ট লিঙ্ক সহ ক্রাউডকাস্টে আপনার লগ ইন করার একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে। আপনি যেটা করবেন, এই লিঙ্কে ক্লিক করে আমাদের ক্রাউডকাস্ট সফটওয়্যারটিতে চলে যাবেন এবং ডিসকাশন থেকে যে পাসওয়ার্ড দেওয়া আছে এই পাসওয়ার্ডটিকে কপি করে এই লিঙ্কে এন্টার পাসওয়ার্ড নামে যে ফিল্ড আছে সেই ফিল্ডে পেস্ট করে আপনি লগ ইন করতে পারবেন, এবং লগ ইন করার সাথে সাথে আপনি আপনার লাইভ ক্লাসটি স্টার্ট করতে পারবেন। এতটুকুই হচ্ছে আপনার লগ ইন করার জন্য কাজ। তো প্রতিদিন এই কমেন্ট সেকশনে প্রতিদিনকার ক্লাসের লিঙ্ক এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। আমরা যাতে আমাদের এই কমেন্টগুলো বা লিঙ্কগুলো বেশি হারিয়ে না যায়, সেই জন্য এখানে কোনো রিপ্লাই অ্যাড করব না। আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে এখানে কোনো রিপ্লাই অ্যাড করবেন না, বরঞ্চ প্রতি ক্লাসের জন্য কোনো আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে এই ক্লাসের যে লিঙ্ক দেওয়া আছে সেই থ্রেডের আন্ডারে আপনি চাইলে কোনো কমেন্ট করতে পারেন। আচ্ছা, এতটুকু গেল আমরা কিভাবে অনলাইন ক্লাসগুলোতে জয়েন করব। জয়েন হয়ে গেলে আপনি আবার ডিসকাশন সেকশনে যেতে পারেন। এইখানে আলাদা আলাদা বিভিন্ন ধরনের ডিসকাশন থাকতে পারে, যেটা আপনাদের মেন্টর আপনাদের জন্য পোস্ট করবে। এখানে থাকতে পারে প্রতি ক্লাসের কন্টেন্ট, প্রতি ক্লাসে কী শেখাতে চাচ্ছে বা ক্লাসের ম্যাটেরিয়ালগুলো কী থাকবে, সব এখানে ডিসকাশন আকারে পোস্ট করা থাকতে পারে। যদি একটা স্যাম্পল ডিসকাশন থাকে, এই এই স্যাম্পল ডিসকাশনে দেখেন এখানে আপনার মেন্টর চাইলে যে কোনো ডকুমেন্ট, যে কোনো টিউটোরিয়ালের লিঙ্ক এখানে দিতে পারে, এবং আপনারা যদি সেই ব্যাপারে কোনো জিজ্ঞাসা পোস্ট করতে চান, তাহলে এখানে রিপ্লাই দিয়ে আপনার কথাটি মেন্টরকে জানাতে পারেন। এই হচ্ছে আমাদের অনলাইন স্টুডেন্ট হিসেবে ট্যালেন্ট এলএমএস এবং ক্রাউডকাস্ট কীভাবে ইউজ করবেন তার জন্য জানার যে বিষয়গুলো। এরপর আপনার যদি কাজ এখানে শেষ হয়ে যায়, আপনি চাইলে এই বাটন থেকে ট্যালেন্ট এলএমএসে লগ আউট করতে পারেন। তো এই ছিল আজকের জন্য।
থ্যাংক ইউ।